তো দেখো কোষে দেখি ওয়ান পয়েন্ট ওয়ানে যদি আমি দেখি তাহলে প্রথমে আমাদেরকে যেটা বলছে যে নিচের বহুপদী সংখ্যামালার মধ্যে কোনটি বা কোনগুলি বহুপদী সংখ্যামালা নয় ঠিক আছে দীঘাত বহুপদী সংখ্যামালা নয় তাহলে দেখো আমরা যদি এক নম্বর অঙ্কটা দেখি যে এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স প্লাস টু এটা তো অ্যাকচুয়াল বিশিষ্ট বহুপদী সংখ্যামালা এবং এর এক্স এর যে সর্বোচ্চ ঘাত কত দুই অর্থাৎ পাওয়ার দুই তার মানে এটা কি এটা হচ্ছে দ্বিঘাত বহুপদী সংখ্যামালা এটা কি দীঘাত সংখ্যামালা বোঝা গেল ঠিক আছে দুই নম্বরটা দেখো কি বলছে সেভেন এক্স টু দি পাওয়ার ফাইভ মাইনাস এক্স ইন এক্স প্লাস টু দেখো এটা একটা সংখ্যা সংখ্যামালা কিন্তু যদি এক্স এর পাওয়ার দেখি তাহলে এক্স এর সর্বোচ্চ পাওয়ার কত পাঁচ তার মানে এর ঘাত কত এর ঘাত হচ্ছে পাঁচ তার মানে এটা দীঘাত নয় বোঝা গেল তাহলে এটা বহুপদী মালা কিন্তু দীঘাত মালা নয় দীঘাত বহুপদী সংখ্যামালা এটা কিন্তু নয় ঠিক আছে বোঝা গেল ক্লিয়ার এবার দেখো তিন নম্বরটা কি বলছে তিন নম্বরটা হচ্ছে টু এক্স এক্স ইন্টু প্লাস প্লাস ফাইভ ওয়ান তাহলে দেখো এটাকে যদি ক্যালকুলেট করা যায় তাহলে টু এক্স এর স্কোয়ার প্লাস টেন এক্স প্লাস ওয়ান ঠিক আছে এটা একটা বহু সংখ্যা সংখ্যামালা এবং এক্স এর সর্বোচ্চ ঘাত কত দুই অর্থাৎ এটা একটা দীঘাত বহুপদী সংখ্যামালা মালা ঠিক আছে ক্লিয়ার চার নম্বরটা দেখো চার নম্বরটা হচ্ছে টু এক্স মাইনাস ওয়ান দেখো এখানে কি এর সর্বোচ্চ খাত কত ওয়ান তার মানে এটা সমীকরণ বা সংখ্যা সংখ্যামালা নয় তার মানে এটা দ্বিঘাত বহুপতি সংখ্যামালা নয় সংখ্যামালা নয় ঠিক আছে বোঝা গেল ক্লিয়ার এবার দেখো কোর্সে দেখি ওয়ান পয়েন্ট ওয়ান এর একের দাগের অঙ্কগুলো আমাদের হয়ে গেল এবার চলো